হাই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, আশা করি সকলেই ভালোই আছেন। আজকে আপনাদেরকে সুন্দর একটি দিনে সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো আমার গ্রামের বাড়ি নিয়ে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মশিউর রহমান রাফি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আজকে প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 মাস পর আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, আর আমার পেছনে রয়েছে মূলত সবার যারা যারা পড়ালেখা করে তারা সকলে অনেকবার শুনেছেন যে কৃষিবিদ ফিট, তারপর কৃষিবিদ নামের একটা জিনিস আছে যেটাতে মাছের মাছ মাছের খাদ্য উৎপাদন করা হয়, এবং আর কি মা মুরগি সহ সকল ধরনের খাদ্য উৎপাদন এবং কৃষির নানা রকম গবেষণা চালানো হয়। এটাই হলো গিয়ে পেছনে আমার কৃষিবিদ। আর ওইটা ওই লাল যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওইটা আমাদের আমাদের বাড়ি আর কি, আমরা ভাড়া দিয়ে রেখেছি। তো আর এখন আমি আছি আমাদের যেটা আর কি স্থায়ীভাবে আমরা বসবাস করছি বাসায়, এটার কাজ এখনও চলমান। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু অন্যরকম। আজকে ভিডিওতে আমি আমার গ্রামের বর্ণনা দিব, এবং অন্য আরেকটা ভিডিওতে তোমাদেরকে আমার পুরোটা গ্রাম ঘুরে দেখানোর চেষ্টা করব, এবং শুক্রবার আমরা কী করি না করি সেই বিষয়ে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সর্বপ্রথমেই বলে রাখি যে আমার গ্রামের নাম হলো নিশিন্দা। এটি ময়মনসিংহ জেলার ভালুকা থানার নিশিন্দা গ্রাম। এই গ্রামটি অত্যন্ত সুন্দর, এবং জানো যে দিনকে দিন আমাদের ভালুকা থানা শিল্পোন্নত হচ্ছে, এবং তার পাশাপাশি জনজীবনে ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। তো এই ক্ষেত্রে মানে আমাদের এলাকার মানুষ নতুন করে কর্মসংস্থানের তৈরি হয়েছে এই শিল্প বিপ্লবের ফলে, এবং বেকারত্বের হার অনেকটা কমেছে, এবং শিক্ষিতের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আরও একটা কথা, যে কথাটা তোমাদেরকে বললেই নয়, যে আসলে ভালুকা থানা সম্পর্কে যারা যারা জানেন তারা তো জানেনই যে আসলে ভালুকা থানার মধ্যে যে শিল্প বিপ্লব শুরু হয়েছে সেটা এখন চলমান আছে। আমার মনে হয় কি, 21 শতাব্দীর শেষের দিকে যদি সব কিছু ঠিকঠাক থাকে, দেশের পরিস্থিতি ঠিকঠাক থাকে, তাহলে ভালুকা থানা হবে অন্যান্য থানার জন্য একটা রোল মডেল এবং একটা সুন্দর আইকনিক থানা। আমি কেন এই কথা বলছি তার পেছনে অবশ্যই যুক্তিসঙ্গত একটি কারণ রয়েছে। সেই কারণটি এখন আমি আপনাদের সাথে চুল ছেঁড়া বিশ্লেষণ করব। তো আমি আগেই বলেছি, দেখতে পাচ্ছেন এইদিকে কৃষিবিদ। তো এই এলাকাটা আগে প্রায় 4 থেকে 5 বছর আগেও মোটামুটি একটা গ্রামীণ ধাঁচের ছিল। তো এরিয়াটা আসলে দিন দিন পরিবর্তিত হচ্ছে, আর তোমরা সকলে জানো যে ময়মনসিংহ জেলা মূলত, ময়মনসিংহকে বলা হয় যে হাউর বাউর মহিষের সিং, এই তিনে ময়মনসিং। তো ময়মনসিং আসলে সবসময় তাদের নিজেদের ঐতিহ্য ধরে রাখে, এবং আশেপাশে প্রচুর মৎস্য চাষ করা হয়, যদিও আমাদের এলাকা এখন এটা ব্যাপকভাবে বিস্তৃত। ইভেন আমি নিজেও এই কাজের সাথে চলমান, আর আমার বাসাটা মূলত হাইওয়ের সাথে। তো দেখতেই পাচ্ছ পিছনে মনে করো একটা তেলের ফিলিং স্টেশন আছে, এতেই বোঝা যায় যে আমরা আর কি হাইওয়ের সাথে বসবাস করি। আর প্রকৃত কথা হচ্ছে গিয়ে যে আসলে গ্রামের পরিবেশ অত্যন্ত সুন্দর, এখন সুন্দর একটা হাওয়া দিচ্ছে চারদিকে। তো একটু তোমাদেরকে পিছনে দেখানোর চেষ্টা করছি। আজকে মনে করেন যে দিনের পরিবেশটা অনেক সুন্দর, তাছাড়া দেখতে পাচ্ছেন বৃষ্টি হতে পারে হতে পারে এমন একটা ভাব। আর আমার বাসার চারদিকে আপনাদেরকে একটু এই জন্য ছাদে এসেছি মূলত গ্রামের পরিবেশটা আপনাদের সাথে একসাথে উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছেন যে এখানে হাঁস, আর হাঁস পানিতে খেলা করে বেড়াচ্ছে। আর গ্রামের পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মনে করেন কি বলবো, ব্যাপক গাছগাছালি, পরিবেশ অনেক সুন্দর, মনোরম পরিবেশ। আর এইদিকে তো আপনাদেরকে দেখিয়েছি কৃষিবিদ, দেখতেই পাচ্ছেন যে আসলে অনেক দূরে যে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখানেও মূলত একটা নতুন কোম্পানি তৈরি করা হয়েছে। তো আসলে এই জায়গাটা একদিকে প্রাকৃতিক দিক দিয়ে বিবেচনা করলে যেমন সুন্দর, তেমনি মনোরম। আর এইদিকে মনে করেন নেটওয়ার্কের কোনো সমস্যা নেই বা কোনো ঝামেলা নেই অন্যান্য গ্রামের তুলনায়। তো এই হচ্ছে আমার গ্রাম। আপনাদেরকে আমার ফিশারিটা একটু হেঁটে হেঁটে দেখাই। এই দেখতে পাচ্ছেন যে এখানে মূলত আমার ফিশারিটা মোটামুটি বড়ই, ধরতে গেলে যেরকমই হোক মোটামুটি বড়, দেখতে অনেকটা সুন্দর, এবং চারদিক পরিপাটি, ভালো মতো মেরামত করা পারগুলো। তো আসলে এই
আর আমার বাসায় মূলত আমি প্রবেশ করি যে এই জায়গাটা দিয়ে, দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই রাস্তা মূলত আমরাই করেছি। আর এটা মূলত একেবারে হাইওয়ে থেকে আমার বাসা যেখানে শুরু হয়েছে সেখানে আর কি হাইওয়ে, এই হাইওয়ে থেকে মূলত সরাসরি আমার বাড়িতে আসা যায়। আর পিছনের প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়েছি, যা অত্যন্ত উপভোগ্য। গ্রামীণ সমাজে সবচাইতে বেশি উপভোগ্য জিনিস হলো গিয়ে প্রাকৃতিক পরিবেশ, যেটা বর্তমানে দিন দিন বিলুপ্তির পথে। তবে যার কাছে যেটা উপভোগ্য, যার যেটা শান্তি এবং প্রশান্তির স্থান, তার কাছে সে জায়গাটা অবশ্যই প্রাধান্য পায়, সেটা হলো তার জন্মভূমি। তো আমার কাছে অবশ্যই আমার জন্মভূমি, আমার আমার এখানে সবচাইতে বেশি প্রাধান্য পায়। তো আজকে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।